ওই যে পুলিশ অফিসারের সঙ্গে দেখা হয়েছিল, কে? আহির দাশগুপ্ত। আহির দাশগুপ্তর সাথে দেখা হয়েছিল? দেখ শাশ্বতী, উনি এক প্রান্তের মানুষ আর আমি আরেক প্রান্তের মানুষ, আমাদের মধ্যে অনেক দূরত্ব। দেখ, ভালোবাসা কোনো দূরত্ব মানে না, বরং সব দূরত্বের মধ্যে অবসান ঘটিয়ে দেয়। ভালোবাসা একটা ব্রিজ, এই ব্রিজ ধরে নিশ্চিন্তে এক প্রান্ত আরেক প্রান্তের কাছে আসতে পারে, এটা তুই বুঝিস না? ওই যে বসে আছে ওখানে, ভালোই তো হলো, কষ্ট করে আর আমাদের খুঁজে বার করতে হলো না। এই যেতে যেতে যাওয়ার পথে একদম বলে দিয়ে চলে যাবো। আরে কিন্তু যদি যেতে না চায় তখন? আরে আহির দাশগুপ্তর নাম শুনলে যাবে না, যাওয়ার জন্য জিপ থেকে জল গড়িয়ে পড়বে রে। মেয়েটা তো ওরকমই, সবাইকে নাচিয়ে বেড়ানোই তোর কাজ, যার টাকা আছে ক্ষমতা আছে তার থেকেই ঢলে পড়বে। যাই হোক, সেসব ছাড়, একবার গিয়ে বল না। আমার তো মনে হচ্ছে আজ একটা জোর বাওয়াল হবে। মোহর, তোমাকেই বলছি। বলো। এই শোনো, ও না খুব অসুস্থ, কাল সারা রাত ওর জ্বর ছিল, ভোরবেলা একটু কমেছে তাই এখন এখানে এসে একটু বসলো। আরে বাবা, জানি জানি, সবটাই তো জানি। এসার গতকাল ছিলেন তো সারা রাত, মোহরকে জ্বরে পাহারা দিচ্ছিলেন। কি আশ্চর্য, এটুকু জানবো না, আরে একই জায়গায় যখন আছি। আচ্ছা মোহর, বলছি তোমার জ্বর ঠিক হয়ে গেছে তো? হ্যাঁ বলো না, তোমরা বলো কি বলতে চাও। ওই যে পুলিশ অফিসারের সঙ্গে দেখা হয়েছিল, কে? আহির দাশগুপ্ত। আহির দাশগুপ্তর সাথে দেখা হয়েছিল? তিনি এখানে কি করে? কি আশ্চর্য, সেটা আমরা কি করে জানবো বলো তো। আরে বাবা, আহির দাশগুপ্ত ঠিক কি বলেছে বল না, বল বল। আমাদের সঙ্গে দেখা হয়েছিল, চিনতেও পেরেছেন আর তোমার কথা জিজ্ঞেস করছিল যে তুমি মানে এখানে আছো কিনা। তো আমরা বললাম যে হ্যাঁ, আমাদের সাথে রিসর্টেই আছে। তখন উনি বললেন যে উনি এখানে একটা কাজে এসেছেন, ওই যে পুলিশের যে মানে থাকার ব্যবস্থাটা আছে ওখানেই উঠেছেন। আর আমরা যেন তোমাকে খবরটা দিয়ে দিই, আর এটাও বলেছেন যে তুমি যেন আর্জেন্টলি ওনার সাথে একবার মিট করে আসো, খুব দরকার। যাই হোক, বলতে ভুলে যাব তো, তাই বলে গেলাম।